সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল ওয়াল 100 চ্যানেলের পক্ষ থেকে। তো আমি জয়দেব মণ্ডল আরেকটি নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা হলো তো ইংলিশ গ্রামারের যে বিষয় অন্যতম একটি বা প্রধান বিষয় সেটা হলো টেন্স। টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল বা সময়। কোনো কিছু করার সময়কে টেন্স বলে বা কোনো কাজ করার সময়কে সাধারণত আমরা বলতে পারি টেন্স বলে। টেন্স বিভিন্ন সময়ে তো ঘটতে পারে, টেন্সের এই সময় বা কালটা বিভিন্ন সময়ে ঘটতে পারে। যেমন হচ্ছে গতকাল যে কাজটি করেছিলাম সেটাও আমরা একটা কাল বা সময়, আজকে যে আমরা কাজটি করছি সেটাও একটা কাল বা সময়, বা আগামীকাল আমরা যে একটা কাজ করব সেটাও হলো কাল বা সময়। তাহলে দেখি যে আমরা কীভাবেই তো কাজটি করতে পারি। হতে পারে তো আমি স্কুলে গিয়েছিলাম সেটাও একটা কাল বা সময়, যেমন আই ওয়েন্ট টু স্কুল, এটা ইংলিশে অনুবাদ এরকম, সে ভাত খায়, সি ইটস রাইস, তুমি আগামীকাল আসবে, ইউ উইল কাম টুমোরো, এরকম সময়ে আমরা বিভিন্ন সময়ে তো বিভিন্ন কাজ ঘটে থাকে। এই ঘটনার কাজগুলোই তো আমাদের সাধারণত টেন্স বা কালের ভিতরে অন্তর্ভুক্ত হয়। আমরা এখানে তিনটে উদাহরণ টানছি, এই তিনটি উদাহরণ তিনটে সময়কে উল্লেখ করেছে। যেমন হচ্ছে এটা একটি সময়কে, প্রথমটি আমি স্কুলে গিয়েছিলাম একটা কাজের কথা বা সময়ের কথা তো উল্লেখ করছে, সে ভাত খায় সেটা একটি সময়ের কথা উল্লেখ করছে, তুমি আগামীকাল আসবে সেটা একটি সময়ের কথা উল্লেখ করছে। টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তাহলে আমরা দেখলাম যে টেন্সকে তিন ভাগে তো ভাগ করা হয়েছে, সেটি হলো বর্তমান অতীত ভবিষ্যৎ, আর এইগুলো বিশদভাবেই তো পরবর্তী ক্লাসে আমরা হয়তো আলোচনা করব। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ডিজিটাল ওয়াল 100 চ্যানেলের পক্ষ থেকেই তো সবাইকে সার্বিক জীবন মঙ্গল কামনা করে তো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।